কোকা কোলা এই পানীয়টির নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া বোধ হয় একটু কঠিন। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে উৎসব মানেই চাই কোকা কোলা, কিন্তু প্রিয় এই পানীয়টি সম্পর্কে কতটা জানেন আপনি? চলুন জেনে নেওয়া যাক সকলের প্রিয় এই পানীয় সম্পর্কে এমন সাতটি তথ্য যা আপনি জানেন না। যেমন, আপনি কি জানেন কোকা কোলা শুরুতে কেবল ওষুধের দোকানেই বিক্রি হতো? একদিনে 150 কোটি বোতল, বিশ্বের 200টিরও বেশি দেশে প্রতিদিন গড়ে প্রায় 150 কোটি বোতল কোকা কোলা বিক্রি হয়। কি বিপুল পরিমাণ কোকা কোলা একবার ভেবে দেখেছেন? শুরুটা ফার্মেসিতে। যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টার চিকিৎসক ডক্টর জন পেমবার্টন 1886 সালের 8 মে প্রথম কোকা কোলার ফর্মুলা তৈরি করেন। শুরুর দিকে শুধুমাত্র ওষুধের দোকানে পানীয়টি বিক্রি হতো। সবচেয়ে জনপ্রিয় শব্দ, এক জরিপ বলছে বিশ্বের প্রায় 94% মানুষ কোকা কোলার নাম জানে, আর ওকে শব্দের পর কোকা কোলাই হলো সবচেয়ে জনপ্রিয় শব্দ যেটা মানুষ উচ্চারণ করে থাকে। 1677 বার চাঁদে যাওয়া আসা। কোকা কোলা কর্তৃপক্ষ জানাচ্ছে এখন পর্যন্ত যত কোকা কোলা উৎপাদন করা হয়েছে সেগুলো যদি 7.5 ইঞ্চি দৈর্ঘ্যের বোতলে রাখা হয়, তারপর একটির পর আরেকটি বোতল জোড়া লাগানো হয়, তাহলে যে দৈর্ঘ্যটা হবে সেটা পৃথিবী থেকে চাঁদে 1677 বার যাওয়া আসার সমান হবে। কোকা কোলা তৈরিতে ব্যবহৃত হয় কোকা গাছের পাতা আর কোলা গাছের ফল, সেখান থেকে নাম হয়েছে কোকা কোলা। কোকা গাছ সাধারণত দক্ষিণ আমেরিকায় জন্মায় আর কোলা গাছের বাসস্থান পশ্চিম আফ্রিকায়। কোকা কোলা মানে ঠান্ডা পানীয়, তবে হংকং এ ঠান্ডা জনিত রোগ থেকে মুক্তি পেতে পান করা হয় গরম কোকা কোলা। কোন দেশের মানুষ বেশি কোকা জানেন? মাল্টা। দক্ষিণ ইউরোপের এই দ্বীপরাষ্ট্রের 1-1 জন বাসিন্দা বছরে গড়ে 140 লিটার করে কোক পান করেন। এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।